আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি কোকোনাট চিকেন কারি, চলুন দেখা যাক কীভাবে বানাতে হয়। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে 2 চামচ টক দই মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে তাতে 2 ছোট ইলাচ ও দারচিনি ও 1 চামচ জিরে ফোড়ন দিতে হবে। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে। এরপর 1 চামচ নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এরপর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। এবারে 2 চামচ নারকেল বাটা দিয়ে অল্প করে করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে মাংসটা ঢেলে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে উপর থেকে 1 কাপ নারকেল দুধ দিয়ে দেব। এবারে এটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবারে উপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে কোকোনাট চিকেন।